দুনিয়ায় খুব সামান্য দিন, খুব অল্প সময় এখান থেকে চলে যেতে হবে। আপনাকে যদি হাজারো বছর হায়াত দেওয়া হয়, লাউ ইউআম্মার আলফা সানাতিন ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, তোমাকে যদি সহস্র বছর যদি আমি হায়াত দেই আর আমার বিধান থেকে তুমি লাইনচ্যুত হয়ে যাও, আমার আযাব থেকে কে তোমাকে রক্ষা করবে? আমি তোমাকে যে এলেম দিয়েছিলাম সে এলেম সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আল কসসে, হযরত মূসা আলাইহিস সালাম কান্দছে তখন, ওয়াস্তাওয়া, এখানে কোন হাফেজ যদি থাকো কোরআন শুনি বাইরে যেন আমি যাই না, ওয়াস্তাওয়া আতাইনা আপনাদের হেদায়েত গুরু আমাকেও গুরু, কোরআন শরীফ হযরতে মূসা আলাইহিস সালাম, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তিনি চলে গেছেন। এখানে ডাক্তার সাহেব বাংলা নাম্বার হাদিসও আছে, হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেছে কবে আর তার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়েছে আরজাস পাহাড়ে, আর একটু পরে যে দেখে হযরতে ইউনুস আলাইহিস সালাম উনি দেখা হলো হারসা পাহাড়ে। ইউনুস আলাইহিস সালাম হুজুর দুনিয়া আসার 3009 বছর আগে উনি দুনিয়া থেকে চলে গেছেন, আর মূসা আলাইহিস সালাম চলে গেছেন 4000 বছর আগে। এই দুইজন নবীর সাথে ওনার দেখা, হুজুর বর্ণনা দিলেন আল্লাহু সুফাদুলিন আদি